সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আরামবাগের ছেলে অভিনেতা শাহিদ ইমামের নতুন বাংলা ছবি আমার চ্যালেঞ্জ শুভ মুক্তি আগামী 8ই অক্টোবর 2021। ছবির নায়ক অর্থাৎ শুভমের ভূমিকায় আছেন শেখ শাহিদ ইমাম, নায়িকার ভূমিকায় ঋত্বিকা। হলে এসে দেখতে কিন্তু ভুলবেন না। আজকে আপনার পঞ্চায়েতে ঢাকিরা আনন্দের সহিত ঢাক বাজাচ্ছে, একটু কেন জানতে পারি? এই ঢাকিরা আজকে আনন্দের সহিত ঢাক বাজে, তার কারণ তো থাকতে পারে, কোনো কারণ আছে বইকে। যে কারণটা হচ্ছে যে ঢাকিরা এতদিন ভ্যাকসিন পায়নি, ফার্স্ট ডোজ ভ্যাকসিন পায়নি। আমি তত্ত্বাবধান করে বা আমার অঞ্চলের যারা মেম্বার আছেন এবং যারা প্রতিনিধি আছে তাদের সঙ্গে আলোচনা করে আমি ঢাকিদের ভ্যাকসিনটা প্রথম ডোজটা দেওয়ার ব্যবস্থা করেছি, সেই জন্য তারা আনন্দে ঢাক বাজাচ্ছে। এর কারণ হলো এই ঢাকিরা এই দুর্গাপুজোর দিনটা কিন্তু অধীর আগ্রহে এক বছর অপেক্ষা করে। আর যদি তাদের ভ্যাকসিনটা দিতে না পারি তাহলে কি হবে, তারা কলকাতায় বা অন্য অন্য জায়গায় কোনো অন্য পুজো মণ্ডপে ঢুকতে পারবে না। তার জন্যই আমরা চিন্তা ভাবনা করলাম না, এদের রুজি রোজগারটা মারার আমাদের অধিকার নাই, আমাদের কোনো ইয়ে নাই। যার জন্য আমরা দেখলাম যে ঢাকিদের আজ ঢাক বাজিয়ে তারা আনন্দের সঙ্গে ঢাক বাজিয়ে তারা নিজেরাই ঢাক নিয়ে এসেছে। নিজেরা বলছে আমরা যখন ফার্স্ট ডোজ পেয়েছি, প্রধান বা জনপ্রতিনিধি যারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন আমরা খুব আনন্দিত, আপ্লুত। সেই আনন্দে তারা ঢাকটাই নিয়ে এসে বাজাচ্ছে। ওনারা আজকে ফার্স্ট ডোজ ভ্যাকসিন দেবে, নিয়ে তার বাড়ি ফিরবে। আজকে কি আপনার পঞ্চায়েতে সমস্ত ঢাকি ভ্যাকসিন পাচ্ছে? হ্যাঁ, সমস্ত ঢাকি ভ্যাকসিন, আমার 200 ইয়ে আছে, ভ্যাকসিন আছে। আমি দেখেছিলাম যা ঢাকি আছে আমার গ্রাম পঞ্চায়েতে তা সাফিসিয়ান। অসংখ্য ধন্যবাদ। এখানে বহু ঢাকি রয়েছে যারা দীর্ঘদিন ধরে ওরা দুর্গাপুজো এলেই একটা উৎসবের ব্যাপারটা থাকে, সে বিভিন্ন জায়গায় যায়। ওনাদের আবেদন ছিল যে পুজোর আগে যাতে আমাদের ভ্যাকসিনটা হয় এবং তাহলে আমরা বাইরে কোথাও যেতে পারবো ঢাক বাজানোর জন্য, এবং সেদিক দিয়ে একটা ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং অর্থ উপার্জন হবে বা তাদের একটা মনের মধ্যে আনন্দ থাকবে যে তারা যেতে পারবে, সর্বোপরি গ্রামের মধ্যে বদ্ধ থাকবে না, তাই আমাদের কাছে বলেছিল। বলার পর আমরা প্রধানের সাথে আলোচনা করে সেটা আমরা তৎপর, সেটা কুমোরসা অঞ্চলের পক্ষ থেকে প্রধানের সাথে কথা বলে ঢাকিদের ভ্যাকসিনের ব্যবস্থা দ্রুত করা হয়। যাই, অন্যদিকে দেখবেন যে ভ্যাকসিন নিয়ে বিক্ষোভ চলছে, কিন্তু ভ্যাকসিন নিয়ে এখানে কোনো বিক্ষোভ চলে না। এখানে সুস্থভাবে ভ্যাকসিন নিয়ে এবং যাদের আগে দরকার তাদেরই দেওয়া হয় এবং তারাই আসে। আপনি লাইনে দাঁড়িয়ে আছেন কি জন্য আজকে? ভ্যাকসিনিয়ার জন্য। আমরা যে বাইরে বাজনা নিয়ে যাই ওখানে মণ্ডপে ভ্যাকসিন না নিলে যেতে দেবে না বলেছে। তো আমাদের মুসা পঞ্চায়েতের উদ্যোগে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে
তাতে আমরা খুব খুশি। তো খুব ভালো লাগছে এইসব অবস্থা দেখে। ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে, আমরা খুব খুশি হয়েছি এর জন্য যে আমরা মণ্ডপে যেতে পারবো। আমাদের খুব এটা না হলে অসুবিধে হয়ে যেত প্রচণ্ড, তাতে আমরা খুব স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু আলুপট্টি, হুগলি। ফোন 03211261227।